প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 2.1, ম্যাথ নাম্বার হলো 1-এর গ। এক্স বিলংস টু এন কোলন এক্স কমা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তো শিক্ষার্থীবৃন্দ, শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এতে আমার শ্রম সার্থক হবে। তো চলো আমরা শুরু করি। তো মূলত এই সেটটিকে আমাদের যে মানটা নির্ণয় করতে হবে, এই যে এক্সের মান হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তো চলো আমরা 36-এর গুণনীয়ক নির্ণয় করি। প্রথমত 36-এর গুণনীয়ক নির্ণয় করব, এরপরে 6-এর গুণিতক নির্ণয় করব। তো আমরা 36-এর গুণনীয়ক প্রথমত আমরা নির্ণয় করি। 36 সমান 1 গুণ 36, এরপরে 36-কে আমরা 2 দিয়েও ভাগ করতে পারবো, 18 2 গুণে 36। তারপরে 36-কে 3 দিয়ে যাই কিনা, 3 12 36। হ্যাঁ, এরপরে 36-কে 4 দিয়ে যাবে, 4 9 36। অর্থাৎ 36-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, যেই যেই সংখ্যা দ্বারা ভাগ যাবে সেগুলো হবে আমার 36-এর গুণনীয়ক। তো চলো আমরা দেখি আর কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। এরপরে 4-এর পরে 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে, 6 6 36। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে মিলিয়ে গেল, তাহলে আমরা আর করতে পারবো না। তো 36-এর গুণনীয়ক আমরা কী কী পেলাম, আমি লিখি 36-এর গুণনীয়কগুলো হলো, এই পাশের এক থেকে শুরু করে এ পর্যন্ত এগুলো সবগুলো হলো গুণনীয়ক। তো আমরা বসাচ্ছি প্রথমত 1, তারপরে 2, এরপরে 3, তারপরে হবে 4, এরপরে 6, দুটো থেকে আমরা একটা নেব, তারপরে হবে 6, এরপরে 9, তারপরে হবে 12, তারপরে হবে 18 36। এগুলো হলো আমার 36-এর গুণনীয়ক। এরপরে আমরা নির্ণয় করব 6-এর গুণিতক। তো চলো আমরা 6-এর গুণিতক নির্ণয় করি। আমি লিখি 6-এর গুণিতক। তো 6-এর গুণিতক হবে, এই যে বসালাম 6, তার সাথে যদি আমরা 6 যোগ করি হবে 12, 12-র সাথে 6 যোগ করলে হবে 18, তো 18-র সাথে 6 যোগ করলে হবে 24, তো 24-এর সাথে যদি আমরা 6 যোগ করি হবে 30 বসালাম, তারপরে এরপরে 30-এর সাথে যদি আমরা 6 যোগ করি হবে 36, 36-এর সাথে 6 যোগ করলে হবে 42। তাহলে শিক্ষার্থীবৃন্দ, 6-এর সাথে 6 যোগ করে যা হয় পর্যায়ক্রমে এগুলো হবে 6-এর গুণিতক। তো এখন আমার নির্ণয় সেট হবে, অর্থাৎ সত্তা অনুসারে গ্রহণযোগ্য মান হবে, আমি লিখি সুতরাং সত্তানুসারে গ্রহণযোগ্য মান অর্থাৎ এই যে 6-এর গুণিতক বের করলাম এবং 36-এর গুণিতক বের করলাম, এগুলোর মধ্যে যেগুলো মিলে যাবে এগুলো হলো আমার গ্রহণযোগ্য মান। তো এখানে 6 আছে, এই জায়গায় 6-এর গুণিতকে 6 আছে, 36-এ 6 আছে কি না, এই যে আছে, তাহলে গ্রহণযোগ্য মান হবে আমার 6। আবারও আমি রিপিট করব, অর্থাৎ গুণিতকে আর গুণনীয়কের মধ্যে যেগুলো মিলে যাবে সেগুলো আমার আনসার। তো আমি দেখতে পাচ্ছি 6 গুণিতকও আছে এবং গুণনীয়কও আছে, এরপরে 12 গুণিতকও আছে, গুণনীয়কের মধ্যেও আছে। তো আমি বসাচ্ছি 12। আর কী কী মিলে আমরা দেখি, এই যে 18 এখানেও আছে, হ্যাঁ এখানেও আছে, 18 বসাবো। তারপরে শিক্ষার্থীবৃন্দ, এরপরে 24 এখানে আছে,
হ্যাঁ, এখানে কিন্তু 24 নাই, এখানে 30 আছে, এখানে নাই, এখানে 36 আছে, এখানে আছে। হ্যাঁ, 36 আমরা বসালাম। আচ্ছা, স্বীকৃতি বিন্দু একটু পিছনে আমি রিপিট করব। তো এই প্রশ্ন করতে পারো, গুণিত কত পর্যন্ত নির্ণয় করব। খেয়াল রাখবা গুণনীয়কে লাস্ট 36 না, আমরা 36 পর্যন্ত যাব, বা এরপরে আরও একটা দিতে পারবো, আর যাব না। তো এ পাশে আমরা ডট ডট দিয়ে রাখি, আরও হতে পারে, বাট আমরা বসাবো না, কেননা আমাদের লাস্টও 36 পর্যন্ত প্রয়োজন, এর বাইরে আমরা যাব না। গুণনীয়কে লাস্ট যে ডিজিট, এই ডিজিটটা ফলো করে গুণিতক শেষ পর্যন্ত বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি 36 এখানেও আছে, এখানেও আছে, আর যাচ্ছে না। তো আমাদের আনসার হবে 6, 12, 18 এবং 36। তো আমরা লিখব সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট হবে, সুতরাং নির্ণয় সেট সমান 6, 12, 18, 36। এটা আমার আনসার। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পারছো। প্লিজ, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো প্লিজ, এতে আমার শ্রম সার্থক হবে। তো দেখা হবে পরবর্তী মেয়াদে। আল্লাহ হাফেজ।